সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। আমি আবরার হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আবরার এইচ গেমিং। অ্যান্ড আপনারা দেখছেন আরও একটা মাইনক্রাফটের নিউ ভিডিও। সো গাইজ, আজকের ভিডিওটা অনেক ছোট হবে, অ্যান্ড আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। সো ম্যাজিকটা দেখার আগে আমরা আগে সেই জিনিসটা কোথায় বানাবো সেটা দেখি, অ্যান্ড ইন্টারেস্টিং একটা ভিডিও। সো সবাই লাস্ট পর্যন্ত দেখবা। আর এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। সো আমি দেখাই, আমি আসলে এই জায়গা বানাবো জিনিসটা। অ্যান্ড এইখানে আগে একটা বর্ডার দিয়ে নেই, আর বাইরে থেকে অনেক নয়েজ আসতেছে, সো ওইটাকে ইগনোর করো। অ্যান্ড এখানে একটা উল্টাপাল্টা নর্মালি একটা দিয়ে দিব। সো এখানে আরেকটা, অ্যান্ড এখানে আরেকটা, অ্যান্ড এইখানে আরেকটা, আর এই তো এরকমভাবে একটা জায়গা বানিয়ে নিলাম। অ্যান্ড এখন এটাকে ফেন্স দিয়ে কানেক্ট করে দিব। সো এইভাবে করে, অ্যান্ড এই তো নর্মালি এরকম করে কানেক্ট করে দিতে হবে। অ্যান্ড এটা কিন্তু ম্যাজিক না, ম্যাজিকটা হলো আরেকটা হবে। সো সেইটা তোমরা দেখবা, এটা জাস্ট যেটার ভিতরে আমি বানাবো সেই জিনিসটা সিম্পলি বানিয়ে নিলাম। অ্যান্ড এখন আমাদের একটা ডোর লাগবে। সো গাইস, একটা না সরি পেন্স ডোর লাগবে। সো সেটা বানাই নেই। অ্যান্ড এই তো একটা আমরা বানাইতে পারবো। সবার প্রথমে এটা তাড়াতাড়ি লাগাই দিয়ে আসি ওইখানে, নাহলে পরে ভুলে যেতে পারি। আর এটা তো আমি আগের থেকেই লাগাই দিছি। সো গাইস, ডোরটা এখানে লাগাই দিব, অ্যান্ড উপর দিয়ে স্ল্যাব দিয়ে দিব। অ্যান্ড এই তো এরকমভাবে পুরাটা কানেক্ট করে দিব। সো কানেক্ট না, মানে উপর দিয়ে স্ল্যাব দিয়ে দিব। আর বাইরে থেকে চিল্লা চিল্লির আওয়াজ আসতেছে প্রচুর, যেটা সারাদিনই আসে। অ্যান্ড এইখানে একটা টর্চ লাগাই দিলাম, এইখানে আরেকটা, অ্যান্ড এইখানে একটা, আর এই সাইডে এই জায়গা লাগাই। অ্যান্ড এখন আমাদের সবার প্রথমে দেখতে পাচ্ছ আমার হাতে নেম ট্যাগ রয়েছে, তারপর লিড রয়েছে। সো এখন একটা শিপ খুঁজতে হবে, মানে ভেড়া। তো তার আগে ভাইয়া, আপনারা এখানে কি করতেছেন? হ্যালো, আপনাদের তো মারতেই হবে। আপনাদের এই কয়েকদিন সাইডে দিছি বলে আপনারা মানে কি, মানে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। আপনারা এরকম যে কোনো জায়গায় ঘোরাঘুরি করতেছেন, কাহিনী কি? ও মরে গেছেন না? সো সবাই মারা গেছে। অ্যান্ড এখন আমাদের একটা শিপ খুঁজতে হবে। সো শিপটা কই পাবো দেখি, শিপটা কোথায়? ওই যে একটা শিপ পাই গেছি অলরেডি। অ্যান্ড ওকে এখন নিতে হবে আমাদের, মানে যেটা বানাইলাম ওই জায়গাটা। সো আসো, আস্তে আস্তে যাইতে হবে তোমাকে নিয়ে। দৌড়াদৌড়ি, আবার আওয়াজ আসতেছে। দৌড়াদৌড়ি করলে শেষে ছুটে যাবা তুমি। অ্যান্ড ঠিকঠাকভাবে আসো। আর আমাদের ট্রি হাউসটা সুন্দরভাবে, মানে সুন্দরভাবে এখানে রয়েছে। অ্যান্ড তুমি কি আসছো নাকি? হ্যাঁ। সো গাইস, যারা যারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো নাই এই ভিডিওতে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা সবাই সাবস্ক্রাইব করবা, অ্যান্ড আমাদের পাশেই থাকবা। সো এই এই আবার বেড়ে যায়, মানে কি বেয়াদব বুঝলাম না আমি, এত বেয়াদব কেন তুমি? এদিকে আসো, মানে কি প্রচুর বেয়াদব। তোমাকে তো আমি কিছু করব না, তোমাকে আমি এখানে খাবার দাবার দিব সুন্দরভাবে। অ্যান্ড এবার বের হও পারলে, খবরদার বের হইলে এই খবর আছে। সো গাইজ, এখন আমাদের একটা কাজ করতে হবে, এনচ্যান্টিং রুমে যাইতে হবে। সো এনচ্যান্টিং রুমে যাই, সবার প্রথমে আমাদের এই নেম ট্যাগের নেমটা চেঞ্জ করতে হবে। অ্যান্ড এই নেমটা দিব হলো JEB, অ্যান্ড নিচে হলো একটা স্ল্যাশ, সো সরি আন্ডারস্কোর। অ্যান্ড এখন আমার এতগুলো লাগবে না যেহেতু আমি ভুল করছি, এখান থেকে আমি দুইটা নিয়ে নেই, না একটাই হবে। সো আবার লিখি JEB অ্যান্ড আন্ডারস্কোর। সো হয়ে গেছে আমাদের। অ্যান্ড এখন দেখো ম্যাজিক, যারা জানো তারা তো প্রো প্লেয়ার, অ্যান্ড যারা না জানো এটা শুধুমাত্র তাদের জন্য। সো দেখবা, রেডি, 1 2 এই দেখো, গো হয়ে গেছে।
RGB লাইট জ্বলতেছে এটা এখন মানে ভালোই লাগতেছে খারাপ না পুরো মানে সব কালার হবে কিন্তু এটাকে মানে এটা রুল নিলে বা এটাকে মাইরে ফেললে জাস্ট এটা সাদা রঙের রুল পাওয়া যাবে এন্ড এই তো এটা এখন সব সময় যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ এরকমই হইতে থাকবে এন্ড এরকম যদি আরো ভিডিও দেখতে চাও তোমরা এরকম টিপ মানে মাইনক্রাফটের ট্রিক্সের সো নিচে কমেন্ট করে জানাও এন্ড ভিডিও এটা যদি ভালো লাগে এই পর্যন্ত যদি দেখে থাকো তাহলে একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করবা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা এন্ড জানি না ওই দরজাটা খোলা কেন সো যদি বেশি ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা সো বাই বাই